আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের আরও একবার স্বাগত উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গেছো তোমাদের মার্কশিট কিভাবে তৈরি হবে অর্থাৎ দশম শ্রেণী থেকে ফর্টি পারসেন্ট বেস্ট অফ ফোর সাবজেক্ট একাদশ শ্রেণী থেকে তোমাদের সিক্সটি পার্সেন্ট নেওয়া হচ্ছে আর টুয়েলভ থেকে প্রোজেক্টে কুড়ি নাম্বার বা যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে সেখান থেকে তিরিশ নাম্বার নিয়ে কিন্তু তোমাদের মার্কশিটটা কিন্তু তৈরি হবে কিন্তু একটা সমস্যার মধ্যে তোমরা প্রত্যেকেই পড়েছো এবং অনেক শিক্ষক শিক্ষিকারাও কিন্তু পড়ে রয়েছে কি সমস্যা মাধ্যমিকের বেস্ট পর ঠিক আছে কিন্তু একাদশ শ্রেণীতে তোমরা প্রত্যেকেই যেন তোমাদের সব কটা পরীক্ষা কিন্তু হয়নি যে কটা সাবজেক্টের পরীক্ষা হয়েছিলো সেই কটা সাবজেক্টের নাম্বার কিন্তু বোর্ডের তরফ কাছে পাঠিয়ে দিয়েছে স্কুলগুলো তাই যে সমস্ত সাবজেক্টের পরীক্ষা হয়নি তার নাম্বার তোমাদের কিভাবে দেবে তালে এইটা নিয়ে অনেকে চিন্তিত এবং আশা করা যেত যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংঘ এই জায়গাটা যদি ক্লিয়ার করে দিত অনেকটা বেটার হতো তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে তোমাদের তাহলে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি সেই সাবজেক্টের নাম্বারটা কিভাবে দেবে তো চলো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না এবং যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং অবশ্যই অল নোটিফিকেশানটাকে অন করে দিও তো চলো আমরা ভিডিওটাকে শুরু করি উচ্চ মাধ্যমিকের মার্কশিট কীভাবে তৈরি হবে শুক্রবার উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু কিন্তু সেই রেজাল্ট কীভাবে তৈরি হবে ক্লাস ইলেভেনের বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো নিয়ে একটা তৈরি হয়ে গেছে সবার কাছে এমনকি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকারাও কিন্তু এটা নিয়ে একটা কথা বলতে শুরু করেছে যে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী কিন্তু একাদশ শ্রেণীতে বিষয়ভিত্তিক সমস্ত সাবজেক্টের কিন্তু পরীক্ষা হয়নি এবং আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একাদশ শ্রেণীতেই কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর নিচ্ছে অর্থাৎ একাদশ শ্রেণীটাকে বেশি প্রেফার করছে কিন্তু একাদশ শ্রেণীতে সমস্ত বিষয়ের তো পরীক্ষা হয়নি তাহলে যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছিল সেই সাবজেক্টের নাম্বার কিন্তু সংসদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে বাকি যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়নি সেই সাবজেক্টের নম্বরগুলো কিভাবে মার্কশিটে দেওয়া হবে এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নচিহ্ন কিন্তু তুলে ধরা হয়েছে তো অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা হয়নি কী কী সাবজেক্টের পরীক্ষা হয়নি একটু আমি তোমাদের বলে দিই দেখো এখানে বলছে যে ফিজিক্সের পরীক্ষা হয়নি নিউট্রিশন পরীক্ষা হয়নি এডুকেশন পরীক্ষা হয়নি অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হয়নি কেমিস্ট্রি পরীক্ষা হয়নি ইকোনমিক্স পরীক্ষা হয়নি জার্নালিজম কমিউনিকেশান সাংস্কৃত জিওগ্রাফি স্ট্যাটিস্টিক হোম ম্যানেজমেন্ট এরকম প্রচুর পরীক্ষা কিন্তু হয়নি এবং এখানে কিন্তু অনেকগুলো মেন মেন পেপার রয়েছে তাহলে এই পরীক্ষার নাম্বারগুলো কিভাবে দেওয়া হবে এটা নিয়ে আজকে অনেক স্টুডেন্টরাও কিন্তু চিন্তিত হয়ে পড়েছে যে তাহলে আমাদের রেজাল্টটা কি খুবই খারাপ হতে চললো তো চলো কী বলেছে আটটা আমি তোমাদের বলে দিই দেখো এখানে বলছে যে যদিও এ বিষয় নিয়ে অবশ্য কিছুটা হলেও সংসদকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য তিনি বলেন সংসদের বিষয়টি স্পষ্ট করা উচিত ছিল একদম অবশ্যই উনি ঠিক বলেছেন কারণ শুক্রবার এই জায়গাটা একটা পরিষ্কার করে দেয়া দরকার ছিল এবং তিনি কি বলেছে দেখো কীভাবে দেওয়া হবে এই মার্কশিট তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা আমাদের কাছে আসেনি কলকাতা তথা রাজ্যের বিভিন্ন স্কুলের তরফে একাদশ শ্রেণীর পরীক্ষা না হওয়ায় বিষয়গুলির মূল্যায়ন কিভাবে হবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা হয়েছে যদিও এ বিষয়ে নিয়ে জানতে চা হলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন গতবার করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিকের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বেশ কিছু বিষয়ের পরীক্ষা ছাত্রছাত্রীরা দিতে পারেনি সেই বিষয়গুলি নম্বর দেওয়ার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে একাদশ শ্রেণীতে যে বিষয়গুলির পরীক্ষা নেওয়া যায়নি সেই বিষয়গুলির ক্ষেত্রেও একইভাবে নম্বর দেওয়া হবে অর্থাৎ তোমরা জানো গত বছর দু হাজার একুশে যে উচ্চ মাধ্যমিকের সরি দু হাজার যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে সমস্ত পরীক্ষা কিন্তু হয়নি অর্থাৎ অনেকের প্রথম তিনটে পরীক্ষা হয়েছিল কারো দুটো কারো চারটে পরীক্ষা হয়েছিল। কিন্তু তারপরের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে গেছিল। তা সত্ত্বেও কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করেছিল কীভাবে প্রকাশিত করেছিল অর্থাৎ যে তিনটে পরীক্ষা হয়েছিল ধর কোনো একটা স্টুডেন্ট সে তিনটে পরীক্ষা দিয়েছিল সেই তিনটে পরীক্ষার মধ্যে সবার থেকে বেস্ট যে সাবজেক্টে পেয়েছিল। সেই বেস্ট সাবজেক্টের নাম্বারটাই কিন্তু যে সাবজেক্টগুলোতে পরীক্ষা হয়নি সেখানে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে সাপোজ আমি তোমাদের বলি বাংলা ইংরাজি এবং ইতিহাস পরীক্ষা হয়েছে ধরো সাপোজ তুমি বাংলায় পেয়েছো সত্তর ধরো ইংরাজিতে পেয়েছ ধরো পঁচাত্তর কিন্তু অত ইতিহাসে পেয়েছো নব্বই তাহলে তোমার আরও দুটো পরীক্ষা তো বাকি ছিল ধরো পল সায়েন্স এডুকেশন বাকি ছিল সেখানে পল সায়েন্স এবং এডুকেশানে কী করা হচ্ছে তুমি যেহেতু ইতিহাসে নাম্বারটা সবার থেকে বেশি পেছ নব্বই সেই ক্ষেত্রে তোমার যে দুটো সাবজেক্ট বাকি ছিল সেখানেও কিন্তু নব্বই নব্বই ধরা হচ্ছে তাহলে তোমাদের কি হবে তাহলে মূল্যায়ন হচ্ছে তাহলে তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি আর যে সাবজেক্টের পরীক্ষা হয়েছে ওর মধ্যে বেস্ট যে সাবজেক্টে তোমরা নাম্বার পেয়েছ সেই নাম্বারটাই কিন্তু বাকি সাবজেক্টগুলোতে বসে যাবে তো আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হতে পেরেছ দেখো এখানে বলেছে এক্ষেত্রে গতবার উচ্চ মাধ্যমিকে কোনো ছাত্র বা ছাত্রী যে বিষয় সব থেকে বেশি নম্বর পেয়েছিলো সেই নম্বরটি পরীক্ষা না হওয়া বিষয়গুলিতেই দিয়ে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও ঠিক একইভাবে এই নীতি অনুসরণ করা হবে বলেই মনে করা হচ্ছে তাহলে তোমাদেরকে এটা আশা করি আমি পরিষ্কার করতে পারলাম তাহলে আর চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছিল তার মধ্যে বেস্ট যে সাবজেক্টের নাম্বার হয়েছিল সেই সাবজেক্টেই কিন্তু নাম্বারটা অ্যাড হবে কিন্তু এক্ষেত্রে আমি আশা করি উচ্চ মাধ্যমিকের অনেকের রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যেতে পারে কারণ অনেকেই আছে তোমরা ইলেভেনে সময় কম পাও এবং ভালো করে অত পড়াশোনা হয় না অনেকে ভালো করে পরীক্ষাও দেয় না তাহলে কি হয় যে বেশ সাবজেক্টে যদি তোমার ষাট হয়ে থাকে তাহলে এবছরে উচ্চ মাধ্যমিক কিন্তু যে দুটো সাবজেক্ট পরীক্ষা হয়নি সেখানে কিন্তু ষাট ষাটই কিন্তু আসবে তো যাই হোক তোমরা তোমাদের অবশ্যই মূল্যবান কমেন্ট আমাকে বলো যে এ বিষয়ে তোমাদের মতামত কি আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো